আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই বেশ ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আমার আজকের রেসিপি বৌওয়া কিংবা খুদের ভাত এটা এক একজন এক এক নামেই বলে থাকে অনেকে এটাকে বৌওয়া বলে ডাকে অনেকে খুদের ভাত বলে থাকে সো এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালের সকালে কিন্তু এই রেসিপিটা হতে পারে আপনাদের সঙ্গী আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু খুদের ভাত তৈরির জন্য প্রথমেই একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি আপনারা কম বা বেশি পরিমাণ ওয়াইজ ব্যবহার করতে পারেন পেঁয়াজটা একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি যতক্ষণটা পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে আসবে ঠিক এরকম তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে আদা কুচি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো এবার আদা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব আর দিয়ে দিলাম রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ এবার আদা রসুন কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিচ্ছি এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ এটাকে নেড়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচ চারটার মতো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে মরিচের খেতে বেশ ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাঁচামরিচ কুচি চার থেকে পাঁচটার মতো ফালি করে কেটে নেওয়া আপনারা চাইলে এখানে আস্ত কাঁচামরিচে কয়েকটা অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে আস্ত কাঁচামরিচটা দিচ্ছি না এবার আমি এখানে ভাতের চাল দিয়ে আজকে রান্না করছি যেহেতু আমার চালগুলো ছোট সেই ক্ষেত্রে আমার চালগুলো হাফ ব্লেন্ড করার কিংবা বাটার দরকার হয়নি চালগুলো ভালো করে ধুয়ে একটা স্টেনারে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর চালগুলো দিয়ে দিলাম আপনাদের চালগুলো যদি একটু বড় বড় হয়ে থাকে অর্থাৎ মোটা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এটাকে একটু আধা ভাঙা করে নেবেন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দু এক মিনিট একটু ভেজে নিতে হবে চালগুলোকে চালগুলো আমি কি আমি ঠিক এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব চালগুলো ভালো করে নেড়েচের একটু ভেজে নিচ্ছি চালগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যেই পরিমাণ আমি এখানে চাল অ্যাড করেছি ঠিক ওই পরিমাণ আমি এর মধ্যে পানি অ্যাড করে দিবো আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি আমি যেহেতু এখানে দুই কাপ চাল ব্যবহার করেছি তার জন্য আমি এখানে চার কাপ গরম পানি অ্যাড করছি যেই কাপ দিয়ে আপনারা চালটা মেপে দিবেন শিখ সেই কাপটা দিয়েই কিন্তু পানি দিতে হবে ঠিক একই রকম পোলাও রান্নার ক্ষেত্রে যেভাবে আমরা পানির পরিমাণটা দিই ঠিক একইভাবে এখানেও দিতে হবে আমি এখানে যে চালটা ব্যবহার করেছি সেটা হচ্ছে নাজের সেরি চাল আপনারা যদি একটু মোটা প্রকৃতির চাল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিও হতে পারে আর অবশ্যই মোটা চালটা ব্যবহার করলে একটু আধা ভাঙা করে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিতে হবে তারপর অপেক্ষা যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে দেখুন প্রায় দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম এই দশ বারো মিনিট কিন্তু আমার চুলাটা পুরোপুরি বন্ধ ছিল আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখুন বিষয়টা অনেকটা আশ্চর্যজনক মনে হল কিন্তু চুলাটা বন্ধ করার ফলেও পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে এবার আমি একটা তাওয়ার উপর এটা বসিয়ে দেব আর চুলা গাছটা রাখবো একেবারে লোতে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দেখুন চুলার আঁচটা একেবারে লোতে রেখেছিলাম আর নিচে একটা তাওয়া দিয়ে রেখেছিলাম এতক্ষণ অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখে অবশ্য বুঝতে পারছেন এ পর্যায়ে দেখেন হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে চালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবার খাওয়ার জন্য এটা পুরোপুরি পারফেক্ট হয়ে গিয়েছে এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বৌয়া ভাত আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যে কোনো ধরনের ভর্তা মরিচ পেঁয়াজ কিংবা ডিম ভাজি দিয়ে পরিবেশন করতে পারেন আমাদের এই বোয়া ভাত অনেকটা খেতে কিন্তু হলুদ ভাতের মতোই কিংবা ভুনা খিচুড়ি বলি আমরা যেটাকে সেটার মতোই কিন্তু এটা একটু সাদা দেখতে দেখতে সাদা হলেও জিনিসটা অসম্ভব মজার খেতে আশা করছি বাসায় ট্রাই করে দেখবেন তো পছন্দ হয়ে থাকলে আমাকে জানাবেন কেমন লেগেছে আজকে আমরা তো এখানেই বিদায় নিছি নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হয়ে যাচ্ছে ততদিন দোয়া করবেন আমার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম